ভাবে হলো অবিশ্বাস্য, খুবই আনন্দিত। টিমের প্রতিটা প্লেয়ার, কোচিং স্টাফ সবাইকে ক্রেডিট দিতে হয়, সবাই যেভাবে আসলে চেষ্টা করেছে। কারণ যেহেতু আমাদের আগের বছরটি ভালো যায়নি, সো এই বছরটি আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সো শুরুটা যেহেতু এত ভালোভাবে হয়েছে, আশা করি এই বছরটা আমরা অনেক ভালো কিছু করতে পারবো। এবং আসলে সত্যি কথা বলতে, এত ভালো ক্রিকেট খেলা খুব কম সময়ে বাংলাদেশ খেলে থাকে। সো প্রতিটা প্লেয়ার, যেটা বললাম, কোচিং স্টাফ সবাইকে এই ক্রেডিটটা দিতে হয় যে তারা এত প্রেশারের ভেতরেও এরকম একটা ডিফিকাল্ট কন্ডিশনে গিয়ে এত ভালো খেলেছে। না, অবশ্যই এটা ভালো লাগার দিক যে যারা আমরা সবসময়, এসপেশালি আপনাদের মিডিয়া অন্তত যেটা মনে করে সবসময় যে আমরা চার পাঁচজন ছাড়া প্লেয়ার নাই, সো সেটা একটা ভুল প্রমাণ হলো আমার ধারণা। এবং তাদেরকে যদি এভাবে রেসপন্সিবিলিটি দেওয়া যায়, তারা ভবিষ্যতে আরও ভালো করবে বলে আমি মনে করি। দেখুন, গ্রিন উইকেট হলেও আমাদের জন্য যে অ্যাডভান্টেজটা থাকবে, আমাদের যে তিনটা বলার আছে, আমাদের তিনটা বলারও খুবই ভালো বল করছে। আমাদের যে তিনজন সিমার আছে, মিরাজ অসাধারণ বলিং করেছে, বাট আমাদের তিনজন সিমারই খুব ভালো বল করেছে। সো ওদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের বলারদেরকেও ফেস করতে হবে। তো স্বাভাবিকভাবে এরকম একটা ম্যাচ জেতার পরে যেটা হয় যে সবাই অনেক কনফিডেন্ট থাকে। সো আমি আশা করবো ওই কনফিডেন্সটা যেন কাজে লাগে, নট নেসেসারিলি যে কাজেই লাগবে, বাট যদি কাজে লাগে সেটা খুবই ভালো হবে। যদিও নতুন একটা ম্যাচ, প্রথম দিনটা ইম্পর্টেন্ট হবে, টস জেতাটা ইম্পর্টেন্ট হবে। টস জেতাটা আমার মনে হয় যে এই টেস্টের সবথেকে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, কারণ নিউজিল্যান্ডে সবসময় সেকেন্ড ডে এবং থার্ড ডেতে উইকেটটা খুবই ভালো থাকে। সো এই কারণে টসটা জিতে যদি ফিল্ডিং করতে পারে, আমার কাছে মনে হয় সবথেকে ভালো হবে টিমের জন্য। বাট টসটা না জিতলেও টাফ হবে, বাট আমার ধারণা যে কনফিডেন্সটা ফার্স্ট টেস্ট থেকে পেয়েছে আমাদের টিম, সেটা তারা খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে। দেখুন, এগুলো সবই প্রিপারেশনের পার্ট, কারণ এইগুলোর পরেই আমাদের টানা ইন্টারন্যাশনাল ক্রিকেট আছে। সো আমি চাই যে আমার বেস্ট পসিবল ফিটনেস এবং পারফরমেন্সটা নিয়ে আমি যেন ইন্টারন্যাশনাল ক্রিকেটটা শুরু করতে পারি। সো সেটার জন্য এটা ভালো একটা বিল্ড আপ বলে আমি মনে করি। সো যদি আমি বিসিএলের কয়েকটি ম্যাচ খেলতে পারি এবং তারপরে বিপিএলের ম্যাচগুলো থেকে কনফিডেন্সটা নিতে পারি, সামনেই আমাদের আফগানিস্তানের সাথে ওয়ান ডে এবং টি টোয়েন্টি আছে, আমার কাছে মনে হয় ওই দুইটা ফরম্যাটকে খুবই ভালোভাবে কমপ্লিমেন্ট করবে। সো সে কারণেই আসলে এই প্রস্তুতিটা নেয়া। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না, দেশি নগদে বেশি লাভ। দেখুন, আমি আমাদের দল নিয়ে বলতে পারবো, আমার কাছে মনে হয় আমাদের ভালো একটি ব্যালেন্স দল হয়েছে। যদিও সব দলই আমার কাছে মনে হয় সমান স্ট্রং, যেহেতু আটজন লোকাল প্লেয়ার খেলবে, সো খুব বেশি একটা ডিফারেন্স নাই দলগুলোর ভেতরে। এখন মাঠে যে যে ভালো পারফর্ম করে তারাই আসলে ভালো করবে। ওখান থেকে একটা প্রশ্ন ছিল, না আমি বরঞ্চ অনেক বেশি খুশি হয়েছি যে আমি ছাড়া, শুধু আমি ছাড়া না, আমি থাকা না থাকা আমার কাছে বড় ইম্পর্টেন্ট কিছু মনে হয় না। যেটা হচ্ছে যে আমাদের টিমটা খেলছে এবং টিমটা কেমন রেজাল্ট করছে, তো সেই দিক থেকে আমি খুবই হ্যাপি, খুবই প্রাউড প্রতিটা প্লেয়ার এবং কোচিং স্টাফের উপরে। দেখুন, এখানে মাত্র ছয়টা টিম পার্টিসিপেট করে, কোনো টিম চ্যাম্পিয়ন ছাড়া অন্য কিছু চিন্তা করে না। সো সবারই আসলে চিন্তা থাকে চ্যাম্পিয়ন হওয়ার, চেষ্টা থাকবে মাঠে পারফর্ম করার, এবং আমরা যদি আমাদের বেস্ট পসিবল ক্রিকেট খেলতে পারি হয়তো রেজাল্ট আমাদের ফলে আসবে। আমি বিসিবির সাথে একমত।
না, আপনার এই কথাটার সাথেও আমি একমত যে একটা টেস্ট ম্যাচ জয় দিয়ে আসলে সব কিছু চেঞ্জ হয়ে যায় না, বাট এই একটা টেস্ট ম্যাচ অনেক কিছু চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে। সো আমার কাছে মনে হয় সেই সম্ভাবনাটা তৈরি হলো, এবং এই বিশ্বাসটা যদি আমরা রাখতে পারি, স্পেশালি বিসিবি যদি সেই বিশ্বাসটা রাখতে পারে, ভবিষ্যতে আমার কাছে মনে হয় ইন এই এই টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা আরও অনেক ভালো রেজাল্ট করে দেখাতে পারবো, আমাদের দলটা ভালো রেজাল্ট করে দেখাতে পারবো। দল ভালো করলেই আমি খুশি, আমার কখনো নিজের পার্সোনাল কোনো অ্যাচিভমেন্ট নিয়ে কোনো সময় টার্গেট থাকে না, এবারও নাই। অপর সাথে চুক্তিটা কতদিন ধরে জিজ্ঞেস করছেন? অপর সাথে চুক্তিটা এখন পর্যন্ত 2 বছরের, উইথ অ্যান অপশন আরও 1 বছর এক্সটেন্ড হওয়ার, দুই পক্ষের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে সেটা ডিপেন্ড করছে, বাট এখন পর্যন্ত 2 বছরের। যেটা আমি মনে করি পুরো জিনিসটা কম্বিনেশনটা সাকিব আল হাসানের সাথে পারফেক্টলি যাচ্ছে, তো সেটা ছিল আসলে সেই কোশ্চেনে আছে। বাংলাদেশের সাথেই তো চায়নার কত ভালো সম্পর্ক, তো এখানে নতুন করে আসলে সম্পর্কটা শেয়ার করার তো কিছু নাই। দুইটা দেশের সাথে যে ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের, মানে যত কিছুই আছে সব কিছুর সাথে চায়নার একটা ভালো সম্পর্ক রয়েছে, আমাদের উন্নতির পেছনেও চায়নার একটা বড় সম্ভাবনা রয়েছে, বড় সাপোর্ট রয়েছে। অ্যাট দি সেম টাইম এখানে অপর যেটা কথা বললেন, আমি যদি স্পেশালি বলি যেটা হয়েছে এখানে, যে অপর ফ্যাক্টরি বাংলাদেশে আছে, সো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, যেটা আমার কাছে মনে হয় অনেক বড় পাওয়া বাংলাদেশের জন্য। সো সেই দিক থেকে আমি বলবো অপরকে ধন্যবাদ দিতে হয়, এবং আমি যেটা বললাম যে বাংলাদেশ এবং চাইনিজ গভর্নমেন্টের যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তারই প্রতিফলন এটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা